কোলাঘাট কিসের জন্য বিখ্যাত? শেরি পাঞ্জাবের জন্য। হেই গাইস, কি খবর? আজকে যাচ্ছি স্বপ্ন পূরণ করতে। বহুদিনের স্বপ্ন ছিল আমি রাত্রিবেলা ড্রাইভ করে, মানে আমি ড্রাইভ করবো না, অতটাও সাহস হয়নি, ড্রাইভ করে মানে লং ড্রাইভে যাব। তো প্ল্যান হয়েছে সাডেনলি কোলাঘাট যাবো। আর কাদের সঙ্গে যাবো? ইয়েস, ভালো গেস করেছো, অভয়দা, লাকিদা, বিজয়দা, আমি আর রাজীবদা পাঁচজন যাচ্ছি। তো আপাতত গাড়ি বের করবো, ওরা সবাই রেডি হয়ে বসে আছে। এখন ঘড়ি কাটা বাজে 10টা পুরো। তো বেরোই চলো, দেন একদম বেরিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে, মজা হবে আজকে। হাই মা, তাহলে যাচ্ছি আমি, ঠিক আছে? তোমার জন্য একটা চা নিয়ে আসবো, মানে চাটা খুব ভালো। রাজীবদা রয়েছে, রাজীবদা হাই করে দাও, সবাই গেল। আমিও কালো বলে লাইটটা লাগিয়েছি, সাদা কালো লাইট। আর বিজয়দা আসছে, বিজয় এন্টারপ্রাইজের সামনে দাঁড়িয়ে আছি, বিজয়দার বাড়ির সামনে। তো বিজয়দা উঠলে এখন বিজয়দা ড্রাইভ করবে, আর রাজীবদা সামনে বসবে, আমি লাকিদার অভয়দা পেছনে বসবো। বাহ বাহ বাহ, এ বিজয়দা, সত্যি কথা তুমি যেটা মনে করেছো এটা হচ্ছে সব থেকে বড় কথা। রেডি তো? না এখনো। ও রেডি না, দরজা সব লাগাচ্ছে। আমাদের এখন 10:30 বাজে, আমরা কতক্ষণ লাগবে আমাদের? লাকিদাকে যে অভয়কে একটু দেখে রাখিস, আমার বড় তো বেহাত হয়ে গেছে এখন। আমরা এখানে বসে আছি, পেছনে তিনজন চাপাচাপি করে, আরেকটু বড় গাড়ি কেনা উচিত ছিল, তাই না? এখন ফিল হচ্ছে না, এটা আমার সুবিধা আছে। আমরা কোলাঘাট আর কোলাঘাট কিসের জন্য বিখ্যাত? শেরি পাঞ্জাবের জন্য। চলো আমরা এখন শেরি পাঞ্জাবে ঢুকবো। কোলাঘাট আসলে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত, কিন্তু আমরা শেরি পাঞ্জাবের জন্য বিখ্যাত বলবো। সো গাইস, ফাইনালি আমরা শেরি পাঞ্জাব পৌঁছে গেছি। রাজীবদা যেটা খাবে সেটাই খাবে। রাজীবদা উঠে গেছিল, আবার গাড়িতে বাড়ি খাবার নিচে চলে এসেছে, জায়গা চলো তাহলে। তো আমরা এখন হাত ধুতে এসেছি, এই চারজন ও পাঁচজন আছে, এই লাইনে একজনকে দাঁড়াতে হবে। বাহ, কেমন লাগছে বিজয় দা? এই যে আমরা, ও পরিষ্কারই আছে নাকি? হ্যাঁ পরিষ্কারই আছে, দেখাই যাচ্ছে সব, সাদা সাদা কয়েকটা।
আমারও কি মুখটা দিতে হবে না? শিরার বেশি শিরা লস্যি খাবো। আমরা এখন খেতে বসে পড়েছি এখানে, আর আমি আসিনি এর আগে। ওকে ভিডিও করে দেখিয়ে দিতে হচ্ছে যে আমি কার কার সঙ্গে আছি, কোথায় আছি, কে কে এবং কে আছে। অবয়দা অবয়দা হ্যাঁ অবয় ভিডিও করে দেখাতে হচ্ছে তো অবয়দা। আমিও লাগিয়ে রেখেছি বাড়িতে টুনি। এই অবয়দাকে অবয়দাকে টুনি জ্বালিয়ে দিয়ে ভাই ও ভাই এই অবয়দা রিয়াদিকে এরকম কইতে দিতে হয় তোমার কি? এই তোমার বিবাহ লাইফ 7 বছরের? না এটা তো বিবাহ লাইফ 7 বছরের কি আছে? আমি আমার বউকে খুব ভালোবাসি। আই লাভ মাই ওয়াইফ। হ্যাঁ আই লাভ মাই ওয়াইফ এবং এন্টায়ার দা ওয়ার্ল্ড অফ আমাদের মহিলা সমিতি। হ্যাঁ রাজীব দা বলেছে আমরা অর্ডার দিয়ে দিয়েছি। কি কি অর্ডার দিলাম? আমরা দিয়েছি 2 প্লেট তন্দুরি চিকেন, 6টা বাটার নান, 1টা পনির বাটার মশালা, 1টা চিকেন টিকা বাটার মশালা, চিকেন ভর্তা, চিকেন ভর্তা স্যালাড, পরে লস্যি খাবো, আর আমি নিচ্ছি দই। দই কি গন্ধ! ইয়ে হ্যাঁ আমরা তন্দুরি, মানে এটা আমাদের তন্দুরি। যেটা চলে এসছে সেটা রেখে দেওয়া যায় না, স্টার্টিং করো। কেমন লাগছে? সিরিয়াসলি দারুন খেতে। সো গাইস প্লেট একদম ফাঁকা, এখনো সবার খাওয়া চলছে। সত্যি জাস্ট অসাধারণ অসাধারণ। সো গাইস ফাইনালি আমাদের নান চলে এসেছে এখানে। এটা কি? টিক্কা মশালা, এখানে চিকেন ভর্তা, আর এখানে পনির বাটার মশালা। ভাই হ্যাঁ তো কিছু করার নেই, একটা করে তুলে নাও। খাবার দাবার করে কন্ট্রোল না ওকে হাত দিন। কোল্ডিং দিয়েছে নাকি? ও হাফি আছে। So guys, এই হচ্ছে নান। ভাই পনির বাটার মশলাটা শেয়ে খাতে, ভাতটা মোটামুটি ঠিকঠাকই আছে। পনিরটা ভেজে করে দাম ধরে, তবে আমার কাঁচা পনিরও খারাপ লাগে না। এই সুজিটা থেকে এক কন্টেন্ট পনির নিয়েছি, হচ্ছে আমাদের টিক্কা বাটার মশলা।
খাওয়া দাওয়া মোটামুটি ছিল, খুব একটা ভালো লাগেনি। কেন লাগেনি আমি জানি না, বিজয়দা বললো যে আগে অনেক ভালো আমার যদি ফার্স্ট টাইম সেই হিসাবে আমার পনিরটা ভালো লেগেছে, আদারওয়াইজ কোনোটাই সেরকম একটা ভালো লাগেনি। চিকেন তন্দুরিটা ভালো ছিল, বাট অন্য কোনো জিনিসই ভালো লাগেনি। এবার যাই লাকি দেখা না, মনের আনন্দে পা দোলাচ্ছে। দাদা কেমন লাগলো তোমার খাওয়া দাওয়া? কেমন লাগলো খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তন্দুরিটা ভালো ছিল, ঘড়িটা ভেঙে গেছে। তোমার কেমন লাগলো? তন্দুরিটা ভালো লেগেছে আর দইটা ভালো লেগেছে, স্যালাড ভালো লেগেছে। দইটা আমাদের কল্পনায় একটু ভালো লাগছে, স্যালাড ভালো লেগেছে, স্যালাড ভালো। রাজীব দা লস্যিটা ভালো লেগেছে? একটু একটু দাঁড়াও দাঁড়াও, রাজীব এর চোষো লস্যিটা। গুড মর্নিং, ঘুম যেন কাটছে না কালকে সারা রাত এত এনজয় করেছি। যাই হোক, আজকে আমাদের ম্যাচে এসেছি, তো একটু চন্দননগর স্ট্যান্ডঘাটে যাবো ভিডিও করতে, মানে ফটোশ্যুট করতে। তো চলো যাই, ওখান থেকে এসে দেন ব্লগটা কন্টিনিউ করবো, সেটা হয়তো নেক্সট ব্লগে দেখতে পারবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আর সাবস্ক্রাইবটা করে বসে মশাই 50K খুব কাছে আছি।